Assalamualaikum everyone, welcome back to Naz's Kitchen. Asha kori shobai bhalo achen je jekhane achen shusto achen. Ajke apnader jonno niye ashlam ekta new recipe. Eta hocche asparagus bhorta. Asparagus bhorta ta khubi moja gorom gorom bhat diye khawar jonno. Abar jara panta bhat like koren ora ei bhorta ta banaye panta bhat diye korben. So apnara jodi dekhte chan ami kibhabe banai bhorta ta tahole amar pura video ta dekhben until the end. And চলেন দেখি আমাদের কি কি দরকার সব ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে এন্ড আমি স্টেপ বাই স্টেপ তো বলে দিবই অ্যাজ আই গো অ্যালং প্রথমে আমি আমার অ্যাসপারাগাসগুলো কেটে নেব নিচের পার্টটা লিস্ট 1 সেন্টিমিটার মতো 1 ইঞ্চের মতো সরি কেটে ফেলে দিব কারণ নিচের পার্টটা শক্ত থাকে এগুলো আমি একটু পানিতে অল্প লবণ দিয়ে সিদ্ধ করব যতক্ষণ নরম না এবার একটা প্যানে আমি অল্প করে 1 টেবিল স্পুন পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম এখানে আমি আমার 3টা কাঁচামরিচ এবং 5টা গার্লিক ক্লোভস একটু করে রোস্ট করে নিব এগুলোর সাথে সাথে দিয়ে দিব পাশাপাশি শুকনো লাল মরিচ এখানে আমি 6টা দিছি ডিপেন্ড করে আপনাদের ঝালের উপর আপনারা ওইভাবে পরিমাণ করে দিবেন এবার আমি কাঁচামরিচ এবং রসুনগুলো একটা ভেসেলের মোটরে দিয়ে এগুলো একটু ধুকে নিব আপনারা চাইলে আমি এটা ইউজ করছি আসলে দেশের ওই শিলপাটার ফিলটা আসার জন্য আপনারা চাইলে এটা হাত দিয়েও মানে চটকাতে পারবেন অথবা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারবেন আমি এখানে রেড অনিয়ন ইউজ করতেছি এগেন এটা আমাদের দেশে যে লাল পেঁয়াজটা পাওয়া যায় ওই ভাবটা আনার জন্য সো একটা রেড অনিয়ন চপ করে নেব রেড অনিয়ন চপ করার পরে আমি কিছু করিয়ান্ডারও চপ করে রাখবো শুকনো লাল মরিচ যেগুলো আমি একটু করে ফ্রাই করে নিলাম ওগুলো একটু কুচি কুচি করে কেটে নিব আমার অ্যাসপারাগাসগুলো সিদ্ধ হয়ে গেছে আমি পানি ঝরাই ফেলছি পানি ঝরাই পটেটো ম্যাশার দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আমি ওই যে একটু রাফ পেস্ট করছি এটা আপনারা যদি আর একটু স্মুথ পেস্ট করতে চান তাহলে অবশ্যই হ্যান্ড ব্লেন্ডার ইউজ করবেন এবার একটা প্যান আমি পেঁয়াজ যেটা কুচি করছিলাম ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে একটু হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করবো এখানে দিয়ে দিচ্ছি আমার চিলি অ্যান্ড গার্লিক পেস্ট যেটা আমি প্যাস্টেলের মোটরে ধুকে নিলাম ওটা অল্প করে লবণ দিব আর এখানে দিব আমি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিব 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা দিয়ে এগুলাকে ভালো করে একটু ফ্রাই করে নিব অ্যাসপারাগাসের যেটা আমি ম্যাশ করছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাও ভালো করে একটু এখানে শুকনো মরিচ যেগুলো কুচি করছিলাম ওগুলো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু রান্না করে ফেলবো 10 থেকে 15 মিনিট এবার আরেকটা প্যানে আমি আরেকটু করে মাস্টার্ড অয়েল দিব এই সরিষা তেলটা আমার দেশে থেকে আনা সো দিস ইজ ফ্রেশলি স্কুইজড মাস্টার্ড অয়েল আমার শাশুড়ি দিয়েছিলেন আমাকে অ্যান্ড এটাতে আমি কিছু গার্লিক একটু করে ফ্রাই করে নিব হালকা বাদামি হওয়া পর্যন্ত
এবার তাহলে যেগুলো রসুন ফ্রাই করেছিলাম ওগুলো আমি আমার স্প্যাগাস ভর্তাতে দিয়ে দিব। দিয়ে এটা আর একটু নড়াচড়া করে তারপরে এর উপরে কিছু করিয়ান্ডার দিয়ে দিব, দিয়ে 1 মিনিটের মতো একটু ফ্রাই করব। অ্যান্ড দেন আমাদের স্প্যাগাস ভর্তা ডান সার্ভ করার জন্য। অ্যাসপ্যারাগাস ভর্তা এখন আপনাদের জন্য রেডি, এটা আপনারা সাথে সাথে গরম গরম সার্ভ করে দিতে পারবেন। অ্যান্ড আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। অ্যান্ড সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাসায় থাকবেন, স্টে হোম স্টে সেফ বিকজ অফ দ্য করোনা ভাইরাস। অ্যান্ড ইনশাল্লাহ আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান।